বাজারে যাওয়ার পথে রাস্তার ধারে এগুলোকে পেলাম, জঙ্গল হয়ে আছে। জানি না কি, ছোটবেলায় এগুলো দিয়ে খেলতাম, জলের মধ্যে রাখলে ফুটে যেত। হ্যাঁ রাখো দেখি, এই তো রাখো, জলে রাখো, এলে জলে দিলে পড়তো। মাও সেটা জানে না, তোমরা এগুলো নিয়ে খেলতে, এলে জলে দিলেই পড়তো পড়তো ফুটবে। দেও দাও সবগুলো দিয়ে, ভাবে খুলে খুলে দিতে গুলো। আর নেই এই দুটো আছে, চিয়া সিটের মতো দানা বেরোলো। Hello everyone, good morning and welcome back to my channel and welcome again another vlog. তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আজকে হচ্ছে সোমবার, আর আজকে সোমবারটা স্পেশাল, কেননা আজকে হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার। তোমরা অনেকেই জানো আর অনেকেই এই পুজো করো ভোলেনাথের। শ্রাবণের প্রত্যেকটা সোমবার আমি আর আমার পাশে বসে আছে মা, আমরা দুজনে একটু উপোস করে ভোলেনাথের একটু পুজো পার্বণ করি, জল ঢালা, সামান্য কিছু দেওয়া, বেশি কিছু কিন্তু লাগে না ভোলেনাথের পুজো করতে। তাই তোমার একটা বেলপাতাতেই সন্তুষ্ট, তাও আমাদের মনে শান্তির জন্য আমরা একটু সাজিয়ে গুছিয়ে পুজো দেবো। কথা বলতে বলতে বাইরে বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি তো অবভিয়াসলি হবে না আজকে, ভোলেনাথের বার বলে কথা, বলে বাবার দিন বলে কথা। মা এই হচ্ছে মা, মা ও রেডি হয়ে শিব শম্ভু রেডি হয়ে বসে গেছে। ইনফ্যাক্ট আমাদের জোগাড় হয়ে গেছে, হ্যাঁ বেশিক্ষণ উপোস করে নেই আমরা, একটু পরে পুজো হয়ে গেলে আমরা ফল ঠল খেয়ে নেবো, আর অন্য কিছু দুপুরবেলায় খাচ্ছি না, কারণ বিকালবেলাও মা আরেকবার পুজো করবে, আমি অবশ্য থাকবো না বিকেলে। সো যাই হোক, সমস্ত কিছু তৈরি হয়ে গেছে, মা সব যোগাযোগ যন্ত্র করে নিয়েছে। আর ফুলটা দেখো কি ভালো লাগছে না দেখতে, অনেক যুদ্ধর পর পাওয়া গেছে, মানে বাবা খুঁজে নিয়ে এসেছে। সামান্য একটু দুধ জল ঢালবো, আর আমাদের বাড়ির ছোট শিব, মানে এই শিবটা আমরা কোনোদিনও আর বদলাই না, কারণ এটা আমার দাদুর হাতে প্রতিষ্ঠিত শিব, উনি পোহরে পোহরে জল ঢালতেন। আমাদের বাড়িতে হয়তো আরো অনেকে কেউ ঢালতো, মায়ের কাছে ঠামির কাছে গল্প শুনেছি, মাও ঠামির কাছে গল্প শুনেছে, মায়ের গল্প হয়নি সেটা। হ্যাঁ মায়ের একটু এখানে এগিয়ে আসো না। আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছ একটুখানি দুধ জল নিয়ে নিয়েছি, এখানে অনেকটা আছে, এখানে সামান্য দুধ দই ঘি মধু আর চন্দন, আর গঙ্গা জল তো লাগবেই ভোলে বাবা, যেহেতু ওনার তো মাথায় উনি ধারণ করে আছে গঙ্গা মাতাকে, তো গঙ্গা তো দিতেই হবে। মাটি ছিল, আর আমি কদিন ধরে খুব দেখছি ইনস্টা ফেসবুক ইউটিউব চারিদিকে এরকম তিলকের ভিডিও, আমি দেখে না খুব করতে ইচ্ছা করছিল। সবাই কেদারনাথ গিয়ে করছে, আমরা ঘরেই কেদারনাথ তৈরি করলাম, একদম কি ভালো লাগছে না, সামনে পাচ্ছি এটাই আমাদের কেদারনাথ। ভোলে বাবা যদি চায় তো কোনোদিন যাবো, একদম। আর আমার খুব খুব ইচ্ছা করছিল, আমাকে তাই বলছিলাম, আর মা বললো তাহলে সোমবার আসছে শ্রাবণ আসছে তো তখন করিস, তাই বললাম ঠিক আছে করাই যায়, কোনো ব্যাপার না। তিলক দিয়ে লুকটা কেমন লাগছে, আজকের পুজোটা বেশ ভালো গেল, আজকের প্রথম সোমবারটাই খুব ভালো গেল। কিছুর মাঝেই ভোলেনাথকে নিয়ে আমরা চলতে চাই, একদম তোমরা সবাই থেকো পাশে, এইভাবেই যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি। এক্স্যাক্ট।
পুজো তো কমপ্লিট হলো, এবার পুজোর প্রসাদ খেয়ে জাস্ট উপোসটা ভাঙবো, তারপরে সামনে কিছু ফল আর প্রসাদে যা যা দেওয়া হয়েছে সেগুলোই খাবো বেসিক্যালি। বাবা মাঝখান থেকে খেয়ে নিল, মানে মা খাওয়ার বেড়ে দিয়ে দিল বাবাকে, বাবা তো উপোস করেনি, বাবার খাওয়া হয়ে গেছে দুপুরের লাঞ্চ। এখন মোটামুটি 1:45 বাজছে, আমরা যাবো একটু একটু খাবো, তার আগে ড্রেস আপগুলো চেঞ্জ করবো, এতক্ষণ ছবি টবি তুলছিলাম একটু থাম্বনেইলের জন্য। আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মা শাড়িতেই আছে, কারণ মা প্রসাদ মাখলো, প্রসাদ বলতে হচ্ছে শাবু মাখলো মা, একদম ভরপুর ফল টল দিয়ে, যেমন ম্যাঙ্গো, শসা, আপেল, কিসমিস, কাজু, সামথিং, এইসব ড্রাই ফ্রুটস দিয়ে, হালকা দুধ দিয়ে, আর ঠাকুরের প্রসাদ মিষ্টি সন্দেশ দিয়েছো না, যাতে টেস্ট হয়। তো আজকে এখন আমরা এটাই খাবো, মায়ের আর আমার দুবাটি নিয়ে বসে গেছি, খাবো এটা, একটু রেস্ট নেবো, আমার একটু পরেই টিউশনে যাওয়ার আছে, তো আমি বেরিয়ে যাবো, মা শাড়িতে থাকতে পারতে রেস্ট করে ছেড়ে রেস্ট। আর আমার এই লুকে এই লুক বলে বাবা পার করাও লাগছে, মা এই মাসেই যায় না ওই সন্ধ্যা হয়ে গেছে, আর আমি জাস্ট টিউশনি করে বাড়িয়ে আসলাম, মানে আমার ড্রয়িং ক্লাস থাকে না, তো সেটা করিয়ে আসলাম, বাটলি থেকে হেঁটে হেঁটে এসছি, না গরম লেগেছে, যাওয়ার সময় যদি বাবা ছেড়ে দিয়েছে, আসার সময় আর ফোন করলাম না, বাবা আবার নিতে যাবে, নিয়ে আসবো, ওদিকে বাবার কাজ থাকলে যায়, ইজি হয়ে যায় ওটা, আমি হেঁটেই আসলাম, আর আমার ড্রেসও দেখতে পাচ্ছো, এই হিসেবেই গেছিলাম। সো যাই হোক, এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হবো, ড্রেস চেঞ্জ করবো, ঘামে পুরো ভেজা, আর মা করছে রাতের প্রিপারেশন, ভাত তো খাবো না, মা কি লুচি করছো না, লুচি ছোলার ডাল, একদম ভেজ ভেজ খাবার, আজকে এইগুলোই খাবো, আর বেশি কিছু খাবো না। আমার বাড়ি আসার আগে মা ডাল বানিয়ে নিয়েছিল, আর লুচিটা বানাতে মা একটু হেল্প করলাম, যাই হোক ঘেমেও গেছি, এখন খাবারের ওপর লুট পার ডিনারে আছে দেখতে পাচ্ছ, লুচি, ছোলার ডাল, আর এটা মা বানিয়েছিল পটল আলু, আর পটল দিয়ে চিরা পটল ঘণ্ট, এরকম সামথিং, রেসিপিটা দেখে নাও, চ্যানেলে অলরেডি আপলোড আছে, না এই চ্যানেলে না, মানে আমার চ্যানেলে না, মায়ের চ্যানেলে রেসিপি হবে, আবার মায়ের চ্যানেলে আপলোড হবে না, সেটা তো হয় না। সো যাই হোক, ডিনারটা এনজয় করি, সারাদিন পর এরকম ইয়ামি ইয়ামি ডিনার পেলে না উপোস করাটা সার্থক হয়ে যায়। তো চলো কমপ্লিট করবো, সাথেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, বাই বাই।